লিমিটেড, তারাও কিন্তু মিনি কনফারেন্সটা সেরে নিলেন, ছড়িয়ে ছিটিয়ে গেছেন, অর্থাৎ যেখান থেকে শেষ করেছেন সেখান থেকেই শুরু করতে চাইবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পক্ষান্তরে কাম ব্যাক করবার জন্য ডেসপারেটলি তারা ট্রাই করবে, সেটি নির্দ্বিধায় বলা যায় ঢাকা আবাহনী লিমিটেড। ফ্লাড লাইটের ঝলমলে আলোতে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ডাইভেট মোহামেডানের কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল, ব্যাক পাস এবং সেখান থেকে লেফট উইং দিয়ে আক্রমণ, 2-0 গোলের ব্যবধানে এগিয়ে তকলিস দুর্দান্ত দুটি গোল করেন আজকে মোহামেডানের হয়ে। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, থ্রো ইন এই মুহূর্তে সাদুদ্দিন, থ্রো করার জন্য প্রস্তুত আবাহনীর, ছোট করে থ্রো করলেন, দিলেন ডান প্রান্তে স্কোর করে, বল পেয়ে গেলেন মামুনুল, মামুনুল থেকে মাসি শাই খানি আফগানিস্তানের এই ফুটবলার, লম্বা করে বাড়ালেন হেড, তবে সেখানে রয়েছেন বলেন নাগাল পেলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে, রুবেল মিয়া থ্রো করলেন, দেখা যাক, বল পেয়ে গেলেন সেখানে সোহেল রানা, ডিবক্সের ভেতরে সরাসরি গোল পোস্টে কিক নিয়েছিলেন, তবে গোলরক্ষক প্রস্তুত ছিলেন এক্ষেত্রে, যার ফলে কোনো বিপদ হলো না। আপনারা দেখছেন ওরিয়াকো, নাইজেরিয়ান ফুটবলার, তাকে দেখতে পেলেন, পাপ্পু হুসাইন গোলরক্ষক মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের, লম্বা করে বাড়ালেন, তবে সতীর্থ কোনো খেলোয়াড় সেখানে ছিলেন অবশ্য, আমরা লক্ষ্য করলাম ওয়ালি ফয়সাল, বলে নাগাল পেলেন না। স্কোর লাইন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা 2, প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ঢাকা 0। ঢাকা আবাহনী তারা 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে, খেলায় কামব্যাক করবার জন্য মোমেন্টামটা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে, তবে যাইতেছেন এমিলি, দারুণ এক ফুটবলারের নাম, বাংলাদেশ জাতীয় দলেও খেলতেন, তিনি অবশ্য বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, শেষ মুহূর্তে বল চলে যায় মাঠের বাইরে, থ্রো ইন হবে ঢাকা আবাহনী লিমিটেডের অনুকূলে, সাদুদ্দিন তাকেই দেখছি হাফ ওয়ে লাইন বরাবর, তিনি থ্রো ইনটি করলেন, বাড়িয়েছিলেন ও প্রান্তে সানডে সিজোবার উদ্দেশ্যে, রাখতে পারেননি, শেষ মুহূর্তে বল চলে যায় পার্শ্বরেখা দিয়ে মাঠের বাইরে, থ্রো ইন আবারও উপর্যুপুরি সাদুদ্দিন, তিনিই করবেন নিজেদের অর্ধ থেকে, থ্রো ইনটি বাড়ালেন সামনে, সেখান থেকে আবারও সাদুদ্দিন পেয়েছেন, সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন রুবেল মিয়ার উদ্দেশ্যে, সেখান থেকে অবশ্য হেড করে ক্লিয়ার করেছেন এক্ষেত্রে খেলোয়াড়টি, ইকাঙ্গা দীর্ঘদেহী এই রক্ষণভাগের খেলোয়াড়, সেখান থেকে বল পেয়েছেন সোহেল রানা, ঢাকা আবাহনীর আবাহনীর এই খেলোয়াড়টি, তো বাঁ পায়ের একটি শট নেবার একটি সুযোগও ছিল টপটির সামনে থেকে, তবে সেই সুযোগটুকু কাজে লাগাতে পারেনি সানডে চিজোবা, আক্রমণ ধরে রেখেছে নিজেদের অর্ধ থেকে, লম্বা করে বাড়িয়ে ক্লিয়ার করলেন মোহামেডানের একজন খেলোয়াড়, সেখানে রক্ষণভাগের খেলোয়াড়টিকে আমরা দেখলাম এক্ষেত্রে আতিকুর রহমান, ইনফ্যাক্ট রাখতে পারেননি, সেখান থেকে বল পেয়েছেন রুবেল মিয়া, যাচ্ছেন লম্বা করে একটি সেন্টার করেছিলেন, তবে কোনো খেলোয়াড় নেই, গোলরক্ষক পাপ্পু হোসেন তিনি প্রস্তুত ছিলেন, বলটি ধরে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ালেন, রাইটিং দিয়ে আক্রমণে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, নিজেদের অর্ধ থেকে প্রতিপক্ষের সীমানায় লম্বা করে বাড়ালেন, সেখানে রয়েছেন দেখা যাক ডেভেট, ডিবক্সের ভেতরে গোল পোস্টে কিক নিয়েছিলেন, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, নিশানা ঠিক ছিল না অবশ্য, যার ফলে কোনো বিপদ হলো না। আপনারা ডেভেটকে দেখতে পাচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবলার, অ্যাকশন রিপ্লে আমরা দেখে নিচ্ছি কিভাবে ডাইভেট, তিনি কিন্তু ডিবক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন, তবে তাকে করা মার্কিং রেখেছিলেন সেখানে টুটুল হোসেন বাদশাহ, তার কারণে কিন্তু গোল পোস্টে কিক নেওয়া ঠিক হয়নি, নিতে পারেননি, বল চলে যায় লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে, থ্রো ইন এবং আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন দ্বিতীয়ার্ধের শুরুতে, রায়হান হাসান প্রথম পরিবর্তন রায়হান হাসানকে নামানো হচ্ছে এবং তার জায়গা তুলে নেওয়া হচ্ছে রুবেল মিয়াকে, তুলে নেওয়া রায়হান হাসান, দীর্ঘদেহী এই খেলোয়াড়, উইং পজিশনে খেলে থাকেন, কখনো কখনো রাইট উইং ব্যবহার করেন এবং থ্রো ইন করবার জন্য তার ঝুরি মেলা ভার, সে কারণেই কিন্তু রায়হান হাসানকে প্রথম পরিবর্তনটি করে ফ্রেশ লেগকে নামানো হলো, আক্রমণ ভাগের ধার বাড়ানো এবং উইংটাকে ব্যবহার করে যত বেশি আক্রমণ সারানো যায় সেটি তাদের জন্য ইতিবাচক হবে, দুজন খেলোয়াড়কে আঘাতপ্রাপ্ত হয়ে মাঠে পড়ে থাকতে দেখছি মুরাদ, এবং দুজন একজন আবার আমরা অ্যাকশন রিপ্লে দেখে নেব কার সাথে কার সংঘর্ষ হয়েছিল, যেখানে অফ দ্য বলে চার্জ করা হয়েছিল মিশু আতিকুর রহমান, মিশু এবং এ প্রান্তের খেলোয়াড়টি কিন্তু ঢাকা যে মোহামেডানের মিশুর সাথে আবাহনীর একজন খেলোয়াড়ের আঘাত পেয়েছিলেন এবং শেষ পর্যন্ত ফ্রি কিক মাসি সাইখানি এসেছেন আবাহনী লিমিটেড ঢাকার অনুকূলে ফ্রি কিক নেওয়ার জন্য, 0-2 গোলের ব্যবধানে পিছিয়ে রুবেল মিয়া মাঠের বাইরে চলে গেলেন, পক্ষান্তরে মোহাম্মদ রায়হান হাসান তিনি মাঠের ভেতরে প্রবেশ করলেন, ডিবক্সের ভেতরে লম্বা করে বাড়িয়েছিলেন, তবে হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন, কাউন্টার অ্যাটাকে মোহামেডান লম্বা করে বাড়ালেন উদ্দেশ্য, সেখানে অবশ্য ডাইভার্ট রয়েছেন, দেখা যাক ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়ছেন ওখানে ডিবক্সের ভেতরে, অত্যন্ত দ্রুততার সঙ্গে বিপদ হতে পারে এবং গোল, ডাইভার্ট তিনি কিন্তু গোল করতে সমর্থ হলেন, 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, আনন্দে আত্মহারা, বাঁধভাঙা উচ্ছ্বাস,
উল্লাস উন্মাদনার বহিঃপ্রকাশ ডায়াবেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অ্যাকশন রিপ্লেতে বাংলা টিভির পর্দায় ডায়াবেট তিনি কিভাবে বল নিয়ে এগিয়ে গেলেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে ডিবক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন। মাসি সাইখানি এবং রায়হান সেখানে ছিলেন, কিন্তু তাকে বাধা প্রদান করতে পারলেন না, বল পাঠিয়ে দিলেন প্রতিপক্ষ আবাহন লিমিটেড ঢাকার জালে। অর্থাৎ খেলার ফলাফলে মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 3 প্রতিপক্ষ আবাহন লিমিটেড ঢাকা 0। কমপ্লিটলি ম্যাচ থেকে ছিটকে গেছে। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি আবারও কিভাবে ডায়াবেট একক প্রচেষ্টায় যেভাবে তিনি সাইগারি তার পেছনে পেছনে ছিলেন, সেখান থেকে তিনি ব্লক তো তৈরি করতে পারেননি। বদলি খেলোয়াড় হিসেবে রায়হান হাসান, তিনিও কোনো কাজের কাজ করতে পারেননি। সামনে যদি স্লাইডিং ট্যাকেলটি তিনি করতেন, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট তিনি কিন্তু শট নিতে পারতেন না গোল পোস্ট। এবং ডায়াবেট চলন্ত বলে একক প্রচেষ্টায় অনেকখানি অ্যাটাকিং থার্ড জোনের বাইরে থেকে দৌড়ে পেনাল্টি বক্সের ভেতরে যেভাবে শটটি তিনি নিয়েছেন, সেটি অসাধারণ একটি এফোর্ট ছিল এবং গোলের পরিণত করতে পেরেছেন। 3-0 গোলের ব্যবধানে গিয়ে আজকের ম্যাচ থেকে লিটারালি অন্তত একেবারে ম্যাচ থেকে ছিটকে ফেলে দিয়েছেন। স্কোর লাইনটি আর একবার দেখে নিচ্ছি, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 3 আবাহন লিমিটেড 0। অর্থাৎ 3-0 গোলের ব্যবধানে এখন লিড নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ডায়াবেটকে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ গোলদাতা, অর্থাৎ 3 নম্বর গোলটা কিন্তু তার নামের পাশে লিখাতে সক্ষম হয়েছেন। প্রথম দুটি গোল করেন সেখানে তকলিস, আবার আক্রমণ, তবে মুহূর্তে আবাহন লিমিটেড ঢাকার একজন খেলোয়াড় সেখানে রয়েছেন, দেখা যাক সাদউদ্দিন রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে 3-0 গোলের ব্যবধানে জিতা সবসময় আনন্দের এবং সবসময় কিন্তু আলাদা ইনস্পিরেশন তাদেরকে তৈরি করে দেবে কাম ব্যাক করবার জন্য। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুসংগত হবে এবং একটা যোগ্যতম স্থানে গিয়েই তারা এই শিরোপার যে লড়াই সেখানে নিজেদেরকে নাম লেখাতে পারবে, তেমনটি যেন আজকের ম্যাচ থেকে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে থেকে তারা সেটি আদায় করতে চাইবে। রায়হান হাসান থ্রোইনটা করলেন লম্বা করে পেনাল্টি বক্সের ভেতরে, হেড হয়েছে শেষ মুহূর্তে ক্লিয়ার করবার একটি চেষ্টা, বলের পেছনে পেছনে ও প্রান্ত দিয়ে ছুটলেন জুয়েল রানা, বলেন নাগাল পাননি, বল চলে যায় পার্শ্ব রেখা দিয়ে মাঠের বাইরে, থ্রো ইন হবে উপযুক্ত থ্রো। তবে এক্ষেত্রে আবাহন লিমিটেড ঢাকার অনুকূলে 0-3 গোলের ব্যবধানে পিছিয়ে এবং একেবারে আধিপত্য বিস্তার করতে সক্ষম হচ্ছে মোহামেডান, সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে লম্বা থ্রো করতে সিদ্ধহস্ত রায়হান হাসান, ফ্রেশ লেগ হিসেবে যিনি মাঠে প্রবেশ করেছেন তিনি রয়েছেন সেখানে লম্বা থ্রো করার জন্য। তার আগে অবশ্য বলটা পরিচর্যা করে নিলেন, অর্থাৎ তোয়ালে দিয়ে তিনি কিন্তু ঘষা মাজা করে নিলেন বলটাকে। প্রস্তুত রায়হান হাসান লম্বা থ্রো করার জন্য, আসছেন রায়হান, লম্বা থ্রো করলেন ডিবক্সের ভেতরে, হেড, তবে হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথম দুটি গোল করেন তকলিস আহমেদ, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকার। পরবর্তীতে সর্বশেষ অর্থাৎ 3 নম্বর গোলটা করেন ডায়াবেট, যার ফলে 3-0 গোলের ব্যবধানে এগিয়ে। কর্নার কিক, হাফ চান্স, দেখা যাক এই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারেন কিনা। সেখানে রয়েছেন নাবিব নেওয়াজ্জীবন, যিনি বিপিএল এ 13টি গোল করতে সক্ষম হয়েছেন এখন পর্যন্ত, তবে আজকে কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম কর্নার কিক আবাহনীর, হেডের মাধ্যমে, তবে এখনো ক্লিয়ার হয়নি, ডান প্রান্ত দিয়ে আক্রমণ, আবার ক্রস করা একটা প্রচেষ্টা, সেখানে ছিলেন সোহেল রানা, কিন্তু বল চলে গেল প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে লেগে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। উপর্যুপরি কর্নার কিক এবং একের পর এক কর্নার কিক কিন্তু পাচ্ছে আবাহনী, তাদের দলীয় দ্বিতীয় কর্নার কিক এটি, দেখা যাক বা প্রান্ত থেকে। এবং কর্নার কিক, হ্যাঁ, দুটি কর্নার কিক আবাহনী এবং দুটি কর্নার কিক মোহামেডান পেয়েছে, অর্থাৎ সমানের সমান কর্নার কিক থেকে। এবং বাপায়ের কর্নার কিক ডিবক্সের ভেতরে, ব্যানানা কিক, হেড হতে পারে, তবে হেডটা কিন্তু দুঃসহ হলো না, এখনো বাতাসে ভাসছে, দেখা যাক বিপদ হতে পারে, কিন্তু না, সেখান থেকে কিন্তু কিছুটা স্কোয়ার পাস করলেন, বল পেয়ে গেলেন সেখানে মামুনুল, এখনো নিজের নিয়ন্ত্রণে, একজনকে কাটানোর প্রচেষ্টা প্রতিপক্ষ দলের, সেখানে রয়েছেন মিশু, শেষ পর্যন্ত তিনিও রাখতে পারলেন না, আবারও কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মিশুকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তবে আবাহনী লিমিটেড ঢাকা ফারুক আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু গোল করার জন্য মরিয়া, কিন্তু পাসিং নির্ভর ফুটবল খেলে যদি গোলটা শেষ পর্যন্ত না আসে, অধরা থেকে যায়, তাহলে কিন্তু খেলার ফলাফলটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের দিকে কিন্তু ধাবিত হবে। অর্থাৎ কেননা 3-0 গোলের ব্যবধানে এগিয়ে এখন পর্যন্ত মোহামেডান। লম্বা থ্রো করার জন্য আবারও সিদ্ধহস্ত সেই রায়হান হাসান, লম্বা থ্রোর জন্য বিখ্যাত এবং ফ্রেশ লিক হিসেবে যিনি মাঠে প্রবেশ করেছেন, দ্বিতীয়ার্ধে শুরুতেই তাকে অবশ্য মাঠে নামানো হয়েছে, দেখা যাক রায়হান হাসান কি করতে পারেন, লম্বা থ্রো তিনি করবেন, তবে জুৎসই যদি হেড নিতে পারেন ওখানে আবাহন লিমিটেড ঢাকার আক্রমণ ভাগের খেলোয়াড়রা, তাহলে কিন্তু গোল পেলেও পেতে পারেন, দেখা যাক রায়হান ডিবক্সের ভেতরে, হেড হতে পারে, কিন্তু না, শেষ পর্যন্ত জুৎসই হেড হলো না, কিছুটা ব্যাকপাস করলেন, দেখা যাক সেখানে রয়েছেন সতীর্থ খেলোয়াড় এবং আমার মনে হয় সোহেল রানা,
সোহেল রানা থেকে কাউন্টার টাকে রাইট উইং দিয়ে মোহামেডান চমৎকার ভাবে সামনে টোকা দিয়ে বাড়ালেন ডাইভার্ট, সেখানে ছিলেন কিন্তু অলিফ ফয়সাল ব্যাক পাস করলেন, একেবারে বল চলে গেল সরাসরি গোলরক্ষক শহীদুল আলম সোহেল তার কাছে। শহীদুল আলম বলটিকে ধরেই টুডুল হোসেন বাদশার উদ্দেশ্যে বাড়ালেন, টুডুল হোসেন বাদশা লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, তবে হেড হয়েছে, হেড করলেন ও প্রান্তের খেলোয়াড় এবং হেড করে যথারীতি আক্রমণে যাবার একটি চেষ্টা ছিল অলিফ ফয়সাল, তিনি অবশ্য বাধা দিলেন, সে কারণে কিন্তু একজন খেলো বল চলে যায় শেষ মুহূর্তে মাঠের বাইরে থ্রো ইনডি। দর্শকের একাংশ আমরা দেখছি হোম অফ ফুটবল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে, তারা কিন্তু ঐতিহ্যবাহী এই দুটি দলের লড়াই দেখতে এসেছেন। সুইস ওভার করেছেন ও প্রান্ত থেকে অলিফ ফয়সাল, প্রান্ত বদল করে এ প্রান্ত থেকে আক্রমণে যাবার অলিফ ফয়সালের উদ্দেশ্যে বাড়িয়েছেন ইনফ্যাক্ট সাদুদ্দিন, সেখান থেকে আবারও ব্যাক পাস করা হলো অলিফ ফয়সাল, হাফ ওয়ে লাইন বরাবর বাড়িয়েছেন লম্বা করে, তবে এখনও কিন্তু আক্রমণ সানডে চিজোবা নিজের নিয়ন্ত্রণে ডেকেছিলেন, তবে তাকে কিন্তু নাগাতা তিনি একটি ব্লক তৈরি করে দিয়েছিলেন শেষ মুহূর্তে ক্লিয়ার করেছেন। গোলরক্ষক অনেকখানি বেরিয়ে আসলেন শহীদুল আলম সোহেল তার নিয়ন্ত্রণে বল। স্কোর লাইনটা আরও একবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 3 ঢাকা আবাহনী লিমিটেড 0, অর্থাৎ 3-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। ও প্রান্ত থেকে ওয়ালি ফয়সাল টোকাদের সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য টুটুল হোসেন বাদশা, তিনি ওভারল্যাপ করে উঠে গেছেন, তিনি ঢুকে পড়বেন, তবে বলের গতির কাছে তিনি নিজেই পরাস্ত হলেন, অর্থাৎ এত গতি ছিল বলটিকে তিনি ঠিকঠাকভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ড্রেসিং রুম হতাশায় এক্ষেত্রে রিজার্ভ ব্রেঞ্চ দেখানো হচ্ছে, সেটি হলো যে সত্যজিৎ দাসের রূপও তিনি দেখছেন এবং তার সাথে খেলোয়াড়েরাও রিজার্ভ ব্রেঞ্চে বসে হতাশায় পড়ছেন, অর্থাৎ 3-0 গোলের যে ব্যবধান সেটি তারা কিভাবে কামব্যাক করতে পারবে সেটি বড় কথা। ফাউল বিধিসঙ্গত কারণে ফ্রি কিক আমরা লক্ষ্য করলাম, ওখানে মিশু এবং সাদুদ্দিনের মধ্যে একটা সংঘর্ষ এই মুহূর্তে, কিন্তু আপনারা প্রশিক্ষক মারিও লেমোস তাকে দেখতে পাচ্ছেন আবাহনী লিমিটেড ঢাকার, চিন্তার কপালে কিন্তু চিন্তার ভাজ, কেননা দল যে 0-3 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে ওখানে সাদুদ্দিন এবং মিশুর মধ্যে একটা সংঘর্ষ হয়ে গেল, যার ফলে কিন্তু ফাউল হয়ে গেল ওখানে। ফ্রি কিক মামুনুল, তিনি এসেছেন ফ্রি কিক নেওয়ার জন্য, দেখা যাক আবাহনী লিমিটেড ঢাকার অনুকূলে এবং ডিবক্সের ভেতরে হেড শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোলবার অতিক্রম করে মাঠের বাইরে। গোলটা অবশ্য অনেকটা শূন্য লাফিয়ে উঠেছিলেন, এখন পর্যন্ত ফাউল হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের 8টি এবং আবাহনী লিমিটেডের 3টি। সাদুদ্দিনকে আমরা দেখতে পেলেন, অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কীভাবে মামুনুল, অভিজ্ঞ ফুটবলার, তিনি অবশ্য ডিবক্সের ঠিক ভেতরেই বলটা ফেলেছিলেন, পরবর্তীতে যে হেডটা নিলেন ওখানে আক্রমণ ভাগের খেলোয়াড় সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধে কিন্তু একটি গোল হয় এবং সেখানে ডাইভেট তিনি 3 নম্বর গোলটা করে ফেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হয়ে। প্রথমার্ধে 2টি গোল এসেছিল বাংলাদেশি খেলোয়াড় তকলিস আহমেদ, উন্নততর ক্রিয়াশীল নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে নিজের নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়েছেন, নিজেকে সৌজ্জ্বলে সমর্মে তুলে ধরেছেন আজকে ছন্দময় এবং শৈল্পিক ফুটবলের চারণভূমি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা টিভির পর্দায় সরাসরি সম্প্রচার, মাই স্পোর্টস অ্যাপসের মাধ্যমে মোবাইলে আপনারা খেলা দেখতে পারেন এবং টিভিএসকে অভিনন্দন যারা পুরো বিপিএল জুড়ে রয়েছে, পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছেন। রায়হান হাসান ফ্রেশ লেগ হিসেবে যিনি মাঠে প্রবেশ করেছেন, বল পেয়ে গেলেন এই মুহূর্তে সাদউদ্দিন এবং স্কোয়ার পাস করলেন, সেখান থেকে ব্যাক পাস সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, দেখা যাক ডান প্রান্ত দিয়ে বল পেয়ে গেলেন এই মুহূর্তে রায়হান হাসান তার নিয়ন্ত্রণে বল, রায়হান কিছুটা ব্যাক পাস করলেন, বল পেয়ে গেলেন এই মুহূর্তে সোহেল রানা, সোহেল রানা দিলেন ডান প্রান্তে নিজেদের মধ্যে আদান প্রদান, তবে সাদুদ্দিন রাখতে পারলেন না, বলের গতি একটু বেশি থাকা শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। আপনারা সাদুদ্দিনকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সাদুদ্দিন আবাহনী লিমিটেড ঢাকার অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার এবং তবে এখন পর্যন্ত কিন্তু 0-3 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে আজকে, যদিও পয়েন্ট টেবিলে 2 নম্বর স্থানে অবস্থান করছে আবাহনী লিমিটেড ঢাকা, পক্ষান্তরে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড পয়েন্ট টেবিলে 9 নম্বর স্থানে অবস্থান করছে শক্তিমত্তার বিচারে। শক্তিমত্তার বিচারে যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অনেকটাই এগিয়ে, তারপরে কিন্তু নিজেদের দিনে সেরা খেলাটা উপহার দিয়ে আজকে কিন্তু চমৎকারভাবে এগিয়ে 3-0 গোলের ব্যবধানে এগিয়ে মোহামেডান। ডাইভার্ট ছিলেন সেখানে, বলের গতি একটু বেশি থাকায় নাকাল পেলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন আবাহনীর অনুকূলে। দারুণ একটি প্রচেষ্টা ছিল ডায়াবেটের এবং সেখান থেকে একটি গোল আদায় করে নিয়েছিলেন, এবারও কিন্তু তিনি চেষ্টা করেছিলেন ডায়াবেট, সেখানে বলটিকে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। অলিফ ফয়সাল টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, আক্রমণে যাবার একটি চেষ্টা ছিল তবে রাখতে পারেনি, বল চলে যায় পার্শ্বরেখা দিয়ে মাঠের বাইরে, থ্রো ইন মোহামেডানের অনুকূলে, প্রতিপক্ষের অর্ধে থেকে থ্রো ইনটি করবেন এবং সেখান থেকে আরেকটি সুযোগ তৈরি হবে কি, তবে রেফারি সুজিৎ ব্যানার্জি চন্দন তিনি জানিয়ে দিচ্ছেন যে এখান থেকে না, আরও পেছন থেকে শ্যামল ব্যাপারীকে তিনি বলে দিলেন পেছন থেকে থ্রো ইনটি হবে, থ্রো ইন হয়েছে, অলি ফয়সাল তিনি হেড করেছেন, সেখান থেকে বল পেয়েছেন এ প্রান্তে সাইগানি, টোকাদের সামনে বাড়ালেন, বল পেয়েছেন এক্ষেত্রে সোহেল দানা, সেখান থেকে এ প্রান্তে রায়হান হাসান, আবারও ফরওয়ার্ড পাস বাড়ালেন সাদুদ্দিন, সিলেট থেকে উঠে আসা এই ফুটবলার, হাফ ওয়ে লাইন বরাবর সেখান থেকে ব্যাক পাস করলেন
সেখানে বল পেয়েছেন সোহেল রানা, তিনি প্রান্ত সুইস ওভার করলেন ও প্রান্তে, অর্থাৎ লেফট উইং এর পজিশনে। সেখানে মামুনুলের সামনে থেকে অবশ্য তাকে দেননি, লম্বা করে বাড়ালেন বটে সানডে চিজোবার উদ্দেশ্যে, ভুল পাস থেকে কাউন্টার যাবার চেষ্টায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেখান থেকে অবশ্য বল পেয়েছেন জুয়েল রানা, যাচ্ছেন লেফট উইং দিয়ে, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন নাবিম নিয়াজ জীবন, শেষ মুহূর্তে একটি সেন্টার বাড়িয়েছেন পেনাল্টি বক্সের সামনে, হেড হয়েছিল সানডে চিজোবা, দারুণ একটি এফোর্ট ছিল, তবে সেটির এক্সিকিউশন হলো না, তবে দারুণ গোলকিপিং এক্ষেত্রে করেছেন পাপ্পু হোসেন, অসাধারণ একটি প্রচেষ্টা নিশ্চিত গোল বঞ্চিত করেছে, আবারও কর্নারটাকে যাবার প্রচেষ্টা, ডায়াবেট যাচ্ছেন একটি গোল ইতিমধ্যে পেয়েছেন, তাকে পেনাল্টি বক্সের ভেতরে যেভাবে চার্জ করা হয়েছে সে কারণেই কিন্তু হলুদ কার্ড দেখানো হলো সুজিত ব্যানার্জি চন্দন, তিনি কিন্তু জানিয়ে দিলেন যেভাবে ফাউলটি করা হয়েছে সেটি আসলে বিধি বহির্ভূত, কারণ পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়া, মুরাদ আপনি এই ধরনের সুযোগ কিন্তু যখন তৈরি করবেন, অ্যাকশন রিপ্লেতে আমরা দেখি যে কিভাবে পেছন থেকে তাকে বল অফ দা বলে চার্জ করা হয়েছিল, সেই কারণে কিন্তু হলুদ কার্ড, অবশ্যই ফারুক, এবং আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নিলাম কিভাবে ফাউলটা করা হলো, এবং হলুদ কার্ড দেখে সুজিত ব্যানার্জি চন্দন তিনি কিন্তু সতর্ক করে দিলেন, তবে ডি বক্সের ঠিক বাইরে থেকে অর্থাৎ আরেকটু ভেতরে হলেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেত, অর্থাৎ পেনাল্টি কিক কিন্তু পেয়ে যেত সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, যাক সেটি হয়নি। মিশু সেখানে রয়েছেন ফ্রি কিক নেওয়ার জন্য, এবং অলি ফয়সাল আর সোহেল রানা দুজন রয়েছেন খেলোয়াড়, দেখা যাক শেষ পর্যন্ত, কিন্তু অত্যন্ত বিপজ্জনক জায়গা থেকে সেট পিস পেয়ে গেল ওখানে মামুনু, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আতিকুর রহমান মিশু যার পুরো নাম, আরও একটা সুযোগ, এবং যদি হয় গোল, যদি হয় তাহলে কিন্তু 4 নম্বর গোলটা পেয়ে যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, দেখা যাক সেটা হয় কিনা। মিশু ডিবক্সের ভেতরে এবং শেষ পর্যন্ত কিন্তু ঠিকভাবে হেড নিতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, তবে আরও একটা সুযোগ এসেছিল অত্যন্ত বিপজ্জনক জায়গা থেকে, কিন্তু সেট পিস পেয়ে গিয়েছিলেন ওখানে মিশু মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। অ্যাকশন রিপ্লেতে হয়তো আমরা দেখে নেব, তবে কর্নার কিক এই মুহূর্তে কীভাবে মিশু তিনি কিন্তু সেট পিসটা নিলেন এবং পরবর্তীতে এই যে হেডটা নিতে চাইলেন ওখানে, কিন্তু বলে এবং মাথায় সানডে চিজুবা সংযোগটা ঘটাতে পারলেন না, তবে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক জাহিদ হাসান এমএলই দলীয় অধিনায়ক, তিনি কিন্তু মাটি কামড়ানো কর্নার কিক নিলেন, দেখা যাক তকলিস সেখানে রয়েছেন কিন্তু দেহের ব্যালেন্সটা ধরে রাখতে পারলেন না, কাউন্টার অ্যাটাক আমন লিমিটেড ঢাকা লম্বা করে বাড়ালেন, তবে শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রো ইন এই মুহূর্তে জুয়েল রানা আবাহনী লিমিটেড ঢাকার, জুয়েল রানা থ্রো করলেন, রায়হান হাসান স্কোয়ার পাস নিজেদের মধ্যে আদান প্রদান, মামুনুল ব্যাকপাস করলেন উদ্দেশ্য, টুটুল হোসেন বাদশাহ প্রতিপক্ষের সীমানায় লম্বা করে বাড়ালেন, দেখা যাক কিন্তু বলের গতি অনেক বেশি থাকায় শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আপনারা মাসি সাইঘানিকে দেখতে পাচ্ছেন একটু আগে, যিনি রেফারি এক্ষেত্রে সুজিত ব্যানার্জি চন্দন তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন। পাপ্পু হোসেন গোলরক্ষক মোহামেডান স্পোর্টিং ক্লাবের, তিনি গোল কিকটি নেবেন এবং বলটিকে বসিয়েছেন, আজকে দারুণ কিপিং করেছেন সেটি নির্দ্বিধায় বলা যায়, দু একটি গোলের কথা বলতেই হবে, সানডে চিজোবার শেষ যে চেষ্টাটি তিনি করেছিলেন সেখান থেকে নিশ্চিত গোল বঞ্চিত করেছে, এবং অসাধারণ একটি সেভ তিনি করেছিলেন, লম্বা করে কি গোল কিক হয়েছিল, সাইঘানি হেড করেছিলেন, পরবর্তীতে আবারও কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, রাইট উইং ব্যবহার করে যাচ্ছেন ও প্রান্ত থেকে তকলিস, তাকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে, তিনজন চারজন ডিফেন্ডার, ক্রস এসেছিল, তবে গোলরক্ষক দারুণ দক্ষতা শহীদুল আলম সোহেল, তিনি বলটিকে ধরেই এ প্রান্তে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় সোহেল রানার উদ্দেশ্যে, সোহেল টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন ও প্রান্ত থেকে আক্রমণে যাবার একটি চেষ্টা হবে, অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নেব যে কীভাবে তকলিস পরবর্তী যে প্রচেষ্টাটি নিয়ে ঢুকে পড়েছিলেন পেনাল্টি বক্সের ভেতরে, প্রথমে তাকে অবশ্য ব্লক তৈরি করে দিয়েছিলেন অলি ফয়সাল, তবে গোলরক্ষক শহীদুল আলম সোহেল তিনি দারুণ দক্ষতা সামনের দিকে ছুটে এসে বলটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন, আক্রমণে যাওয়ার চেষ্টায় প্রান্তে নাবিব নিয়াজ জীবন, এখানে সেন্টার করেছেন পেনাল্টি বক্সের ভেতরে, শেষ মুহূর্তে রক্ষণবাক খুব ভালোভাবে সামাল দিয়েছে, নাগাতা তার পায়ে বল লাগলো, শেষ মুহূর্তে সাইরিল তিনি ক্লিয়ার করেছেন এ প্রান্ত থেকে, ডায়াবেটের উদ্দেশ্যে বাড়ানো হলো বটে, তবে এলোমেলো ফুটবল, শেষ মুহূর্তে সাইঘানি স্টপার ব্যাক রিজিয়ন থেকে নিজেদের অর্ধ থেকে নিজের নিয়ন্ত্রণে বলটিকে নিয়ে দেখছেন কাকে দেবেন, ঢাকা আবাহনী আক্রমণে যাওয়ার একটি চেষ্টা, ওভারল্যাপ করে উঠে গেছেন সেখান থেকে রাইট উইং এর জায়গায়, এ প্রান্তে বল বাড়িয়েছেন জুয়েল রানার উদ্দেশ্যে, জুয়েল রানা দেখে নিয়েছেন কাকে দেবেন, সেখান থেকে ফরওয়ার্ড পাস বাড়ালেন, তবে সাইরিলের পায়ে লেগে বলটির ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, এখনও আক্রমণে যাবার প্রচেষ্টা, ও প্রান্ত থেকে তকলিস নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন, লম্বা করে বাড়ালেন, তবে বল লাগলো টুটুল হোসেন বাদশার গায়ে, লেগে বলটি ডিরেকশন চেঞ্জ হয়ে সাইঘানি, সেখান থেকে মামুনুল নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন, প্রতিপক্ষের অর্ধে ঢুকে পড়েছেন আক্রমণ সারানোর একটি চেষ্টা, সোহেল রানা নিজের কাছে বল রেখেছেন, অ্যাটাকিং থার্ডজনের দিকে পাঠাবেন কি, সেখানে রায়হান হাসান ওভারল্যাপ করে উঠে গেছেন রাইট সেন্টার ব্যাক থেকে রাইট উইংয়ের জায়গায়, নাবিব নিয়াজ জীবন পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, বিপজ্জনক একটি পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা, ফাঁকায় দাঁড়িয়েছিলেন জুয়েল রানা, তিনি একটি চিপ তুলেছিলেন কিন্তু কোনো খেলোয়াড় নেই, আবারও যথারীতি আক্রমণ, নাবিব নিয়াজ জীবন
সেখানে কিন্তু একটা একটি তিনি ক্রস করবার চেষ্টা করেছিলেন, ঠিকঠাকভাবে করতে পেরেছেন সেটি বলবো না, তবে শেষ মুহূর্তে জাহিদ হাসান এমিলি দলীয় অধিনায়ক মোহামেডান তিনি ক্লিয়ার করছেন এবং তার নিজের নিয়ন্ত্রণ রেখে শেষ মুহূর্তে স্কোয়ার পাস করলেন। আক্রমণে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, দেখা যাক অফসাইডের ফাঁদে জড়িয়ে যান কিনা। অবশ্য ডাইভার্ট তিনি কিন্তু কিছুটা বিরক্ত এবং হ্যাঁ অফসাইডের ফাঁদে জড়িয়ে গেলেন, অর্থাৎ ইনডাইরেক্ট ফ্রি কিক। এবং রায়হান হাসান থেকে সতীর্থ খেলোয়াড়, এ মুহূর্তে সোহেল রানা লম্বা করে বাড়ালেন প্রতিপক্ষের সীমানায়, দেখা যাক সেখানে অবশ্য সতীর্থ কোনো খেলোয়াড় আছেন কিনা। তবে জুয়েল রানা তিনি ছিলেন অবশ্য, দর্শকদের একাংশ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী এই দুটি দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বনাম আবাহন লিমিটেড ঢাকার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 3-0 গোলের ব্যবধানে এগিয়ে, যার মধ্যে দুটি গোল তকলিসের পা থেকে এসেছিল এবং একটি গোল করেন অবশ্য ডাইভেট থ্রো। এক্ষেত্রে রায়হান হাসান ফ্রেশ লেগ হিসেবে যিনি মাঠে প্রবেশ করেছেন তিনি প্রস্তুত রয়েছেন থ্রো করার জন্য, লম্বা থ্রো তিনি করবেন। রায়হান আসছেন, লম্বা থ্রো করলেন ডিবক্সের ভেতরে, হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন, পরবর্তীতে অবশ্য তকলিস রয়েছেন সেখানে কাউন্টার অ্যাটাকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড রাইট উইং দিয়ে আক্রমণ, অত্যন্ত দ্রুততার সঙ্গে যিনি ঢুকে পড়েন প্রতিপক্ষের সীমানায়, তবে শেষ পর্যন্ত কিন্তু ডাইভার্ট তিনি রয়েছেন সেখানে এবং ডান প্রান্ত দিয়ে, সতীর্থ কোনো খেলোয়াড় সেখানে নেই এবং অনেকটা কিন্তু আমরা লক্ষ্য করলাম বলটাকে অনেকক্ষণ তার পায়ের কাছে রেখে পরবর্তীতে এবং গোল, হেডের মাধ্যমে গোল বল পাঠিয়ে দিলেন এক্ষেত্রে জাহিদ হাসান এমএলই, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের দলীয় অধিনায়ক জাহিদ হাসান এমএলই, অভিজ্ঞতায় টুইটুম্বুর, অভিজ্ঞতায় ভরপুর এই ফুটবলার এবং তিনি কিন্তু হেডের মাধ্যমে প্রতিপক্ষ আবাহন লিমিটেড ঢাকার জালে বল পাঠিয়ে দিলেন। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে ওখানে ডাইভার্ট তিনি কিন্তু অনেকক্ষণ বলটাকে ধরে রেখেছিলেন নিজের পায়ে এবং পরবর্তীতে জাহিদ হাসান এমএলই ঠান্ডা মাথায় তিনি কিন্তু বলে এবং মাথায় জুৎসই সংযোগটা ঘটিয়ে দিলেন, বল পাঠিয়ে দিলেন প্রতিপক্ষ দলের সহিদুল আলম সুহেলকে পরাভূত করলেন এবং আবাহন লিমিটেড ঢাকার জালে, যার ফলে কিন্তু গোল বন্যায় ভাসিয়ে দিলেন ফারুক। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের দর্শকদের উল্লাস উচ্ছ্বাস উন্মাদনার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করছি। স্কোরলাইন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা 4, প্রতিপক্ষ আবাহন লিমিটেড ঢাকা 0। যে কথা বলছিলাম যে 4-0 গোলের ব্যবধানে এগিয়ে, অর্থাৎ একেবারে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে এবং গোল বন্যায় কিন্তু ভাসিয়ে দিয়েছে প্রতিপক্ষ আবাহন লিমিটেড ঢাকাকে। আমিরুল ইসলাম বাবু তিনি কিন্তু আনন্দে আমরা লক্ষ্য করছি তার অশ্রু থেকে, তার চোখ থেকে কিন্তু অশ্রু বের হচ্ছে, অর্থাৎ তিনি কিন্তু আনন্দে কান্না করছেন অবশ্য এই টিম ম্যানেজার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। কোনো পাত্তাই দিচ্ছে না, একেবারে বলতে হবে যে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা আবাহনী লিমিটেডকে চিরপ্রতিদ্বন্দ্বী দলটিকে পাত্তাই দিচ্ছে না, একেবারে পাড়ার বা একটি ক্লাবের মতো বানিয়েছে, পয়েন্ট টেবিলের দ্বিতীয় সেরা দলটিকে যেন কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। বলছিলাম যে গোল বন্যা বইয়ে যাচ্ছে, শ্রাবণের প্রথম দিনে বৃষ্টি যেমন হচ্ছে সারা দেশের পানি বাড়ছে বন্যায়, ঠিক একইভাবে যেন গোলের বন্যা বইছে এখন এই হোমা ফুটবল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। দারুণ এবং পুরনো চাল হাতে বাড়ে একটি কথা রয়েছে মুরাদ, যাই দাসা নেমিলি যে ফুরিয়ে যাননি, কতটা পজিশনাল সেন্স ফুটবলে রয়েছে, কখন পজিশনে যেতে হয় এবং একেবারে টপ ডির সামনে থেকে ভেতরে পেনাল্টি বক্সের ভেতরে দ্রুত নিজেকে নিয়ে গেছেন এবং সেখান থেকেই অসাধারণ ফিনিশিং টাচ দিয়ে বলটি জালে জড়িয়ে দিয়েছেন, ফলে 4টি গোলের দেখা পেয়েছে এবং প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে ডোমিনেট করছে এবং অসাধারণ এফোর্ট এবং পাড়ার বা গলির যে ফুটবল খেলা হয়, প্রতিপক্ষ এত শক্তিশালী পরাক্রমশালী আবাহনী লিমিটেডকে আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড তেমনটি বানিয়ে ফেলেছে। তবে এটি একটি কথা বারেবারেই বলছিলাম যে আজকের দিনটি যাদের ভালো হবে তারাই কিন্তু দিন শেষে হাসবে, তেমনটি হয়েছে। পয়েন্ট টেবিলে আপনার কত অবস্থান বা কী অবস্থান সেটি বড় গুরুত্ব বহন করে নয় করে না, এই কথা যখন বলছিলাম একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়েছেন মোহামেডানের এবং সাদউদ্দিন তিনি এই মুহূর্তে সত্যজিৎ দাশরূপু টিম ম্যানেজার আবাহন লিমিটেড ঢাকার এবং পাশে রয়েছেন কিন্তু মারিউ ল্যামস অর্থাৎ প্রশিক্ষক, তবে তাদের কিন্তু চোখে মুখে হতাশার ছাপ এবং বিষণ্ণতা, কেননা 4-0 গোলের ব্যবধানে পিছিয়ে দল ফারুক। যে কথা বলছিলাম আমরা বারবার বলছিলাম যে পয়েন্ট টেবিলে 2 নম্বর স্থানে অবস্থান করছে আবাহন লিমিটেড ঢাকা এবং মোহামেডান 9 নম্বর স্থানে, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, যারা নিজেদের দিনের সেরা খেলাটা উপহার দিতে পারবে তারাই কিন্তু জয়লাভ করবে। একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের, রাব্বি তিনি মাঠের ভেতরে প্রবেশ করছেন, পক্ষান্তরে হাবিবুর রহমান সোহাগ তিনি মাঠের বাইরে চলে এসেছেন, অর্থাৎ একটা পরিবর্তন সেরে নিল ওখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তবে অনেকদিন পর যেন একেবারে সোনায় সোহাগা
ওই সোনায় মোড়ানো এবং হৃদয়ের ফ্রেমে ধরে রাখার মতো একটা ম্যাচ আমরা লক্ষ্য করছি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। মুরাদ 50টি গোল করেছিল ঢাকা আবাহনী লিমিটেড এবং 20টি গোল তারা খেয়েছিল, তবে এর আগে যে ম্যাচ তারা খেলেছিল 20টি, সেখানে আজকে 21তম ম্যাচ খেলতে নেমে 4টি গোল তারা হজম করতে হচ্ছে এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল তারা এই আসরে হজম করেছে আজকের ম্যাচেই, এবং সেটি যদি প্রতিপক্ষ মোহামেডানের মতো দল হয় তখন কিন্তু যন্ত্রণাটা আরও বেশি বাড়ে। সেগুলো যাই হোক না কেন, আমরা বলবো ডায়বেট যিনি একটি গোল করেছিলেন তিনি কিন্তু আরেকটি আক্রমণ সামলানোর চেষ্টা করেছিলেন এই প্রান্ত থেকে, সান্ডে চিজোবা তিনি কাউন্টার অ্যাটাকে যাওয়ার জন্য ডান প্রান্তে বলটিকে বাড়িয়েছেন, বলের অবশ্য নাগাল পাননি, কিন্তু জুয়েল রানা তার উদ্দেশ্যে বাড়ানো হলো রাইট উইংয়ের জায়গায়, বলটির গতি ছিল, বলটিকে তিনি রাখতে পারেননি, পরিবর্তন আরেকটি ঢাকা আবাহনী লিমিটেডের শীতলকে ওয়ালি ফয়সালের জায়গায়, শীতল মোহাম্মদ ওয়ালি ফয়সাল তার জায়গায় ফয়সাল আহমেদকে নামানো হলো, অর্থাৎ আক্রমণ ভাগের ধারটা বাড়িয়ে দেওয়া এবং ইন্টেনশন খুবই ক্লিয়ার যে অন্তত একটি গোল হলেও প্রতিপক্ষের জালে প্রবেশ করাতে হবে এবং এটি না করলে অন্তত এই পরাক্রমশালী প্রতিপক্ষের বিপক্ষে আজকে 4-0 গোলের ব্যবধান বা তার চেয়ে বেশি ব্যবধানে যদি ম্যাচ শেষ করে সেটি কিন্তু মর্যাদার লড়াইও বটে। মুরাদ অবশ্যই ফারুক 4-0 গোলের ব্যবধানে এগিয়ে এবং যেখানে দুটি গোল করেন তকলিস আহমেদ হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন, তবে স্কোর লাইন এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা 4 প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ঢাকা 0। সান্ডে চিজুবা বল পেয়ে গেলেন ডান প্রান্ত দিয়ে আক্রমণ শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে এবং যে কথা বলছিলাম যে দুটি গোল করে কিন্তু হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন এবং এখনও রয়েছে হ্যাট্রিকের সম্ভাবনা, তকলিস আহমেদ দুটি গোল করেন, পরবর্তীতে ডাইভেট একটি এবং দলীয় অধিনায়ক জাহিদ হাসান এমেলি চতুর্থ গোল করে কিন্তু দলকে এগিয়ে নিয়ে যান। যে কথা বলছিলাম আমরা যে পুরনো চাল কিন্তু ভাতে মারে, জাহিদ হাসান এমেলি যে এখনও ফুরিয়ে যাননি তিনি কিন্তু আবারও সেটা প্রমাণ করতে সক্ষম হলেন, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার আসছে বাংলা টিভির পর্দায়, মোবাইলে দেখতে চাইলে দেখতে পারেন মাই স্পোর্টস অ্যাপসের মাধ্যমে। রায়হান হাসান লম্বা থ্রো করলেন, মাসি সেই ঘানি হেড করতে পারলেন না, তবে সেখানে কিন্তু রেফারির বাঁশি আমরা লক্ষ্য করলাম, অর্থাৎ ফ্রিকিক এবং গোলরক্ষক পাপ্পু হুসাইন তিনি কিন্তু বলটাকে ধরলেন এবং বল বসাবেন কিক নেওয়ার জন্য। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এই মুহূর্তে, তবে শুরু থেকেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড আমিরুল ইসলাম বাবু টিম ম্যানেজার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড তাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং যিনি আনন্দের মাঝেও কিন্তু অনেক সময় কান্না আসে সেটাই কিন্তু আমরা লক্ষ্য করলাম। 4 নম্বর গোলটা যখন জাহিদ হাসান এমএলই করে ফেললো ঠিক তখনই, এবং মোহামেডানের কিন্তু অনেক লাখো কোটি ভক্ত সমর্থক রয়েছে বাংলাদেশে সে কথা বলতেই হবে, পাশাপাশি আবহন লিমিটেড ঢাকার তাদেরও কিন্তু লাখো কোটি ভক্ত সমর্থক রয়েছে এবং 70-80 দশকে এক সময় ঢাকা আবহনী আর মোহামেডান খেলা মানেই যেন বিশ্বকাপ ফুটবলে ঠিক যেরকম পতাকা পথপথ করে উঠত সারা বাংলাদেশে ঠিক সেরকম একটা আবহ ছিল, সেরকম একটা উত্তেজনা কাজ করতো, সেরকম একটা পরশ কিন্তু বুলিয়ে দিত সেই ফুটবলের যে সোনা জরা দিনগুলো, এখন কিন্তু আর আবাহনী আর মোহামেডান মানে সেই উত্তেজনা কিন্তু আর কাজ করে না। তবে আজকে কিন্তু ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে ওই জাহিদ হাসান এমএলির নেতৃত্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ফুটবলের উন্মাদনা হয়তো সেই আগের মতো নেই, তবে আজকের ম্যাচের যে দাবি যে ডিমান্ড সেটি কিন্তু বলতেই হবে মুরাদ অসাধারণ, এবং আজকে আমরা দেখছি যে সেই হারানো সেই গৌরব ফিরিয়ে নিয়ে আসবার জন্য পরাক্রমশালী মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে তেড়ে ফুড়ে আক্রমণ করেছে এবং 4টি গোল তারা আদায় করে নিয়েছে। ও প্রান্ত থেকে রায়হান হাসান থ্রো ইনটি করবেন লম্বা করে, পেনাল্টি বক্সের ভিতরে হেড হয়েছিল এবং দেখেন ভাগ্যটা কতটা বিপক্ষে তাদের রয়েছে, কোনো কিছুই পক্ষে নেই, গোল পোস্টে লেগে বলটি রিফ্লেক্টেড হয়েছে যথারীতি আক্রমণে আবারও, তবে শেষ মুহূর্তে অবশ্যই ক্লিয়ার করেছেন, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা জাহিদ হোসেন এমিলি তার পায়ে লেগে বল যাচ্ছে এদিকে, ডাইভার্ট তার বলের পেছনে পেছনে ছুটলেন তবে শেষ মুহূর্তে টুটুল হোসেন বাদশা তিনি এখানটা বিরক্ত হয়েছেন যে এটা কী হলো, তিনি সিদ্ধান্তটি হয়তো মানতে পারছেন না, তবে এটি বাস্তবতা, ফুটবল আপনাকে কখনো হাসাবে কখনো আনন্দ দেবে কখনো বিনোদিত করবে। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি রায়হান হাসান থ্রোটি করেছিলেন, থ্রো মাস্টার বলা হয়ে থাকে, অনেক লম্বা করে থ্রো করতে পারেন, বলটি কিন্তু লেগে এক গোল হবার সুযোগও তৈরি হয়েছিল শেষ মুহূর্তে গোল পোস্টে লেগে সেটি বল ফেরত আসে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন পর্যন্ত 4-0 গোলের ব্যবধানে এগিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, তবে বিপজ্জনক জায়গা থেকে কিন্তু আবারও সেট ফিস, এক্ষেত্রে জাহিদ হাসান এমএলএ দলীয় অধিনায়ক তিনি এসেছেন সেট ফিস নেওয়ার জন্য, দেখা যাক 5 নম্বর গোলটা পেয়ে যায় কিনা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সেটা এখন দেখার বিষয়, একেবারেই 4 নম্বর গোলের আশায় সেট ফিস, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, অনেক হাইটটা অনেক বেশি হয়ে গেল যার ফলে কিন্তু লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। জাহিদ হাসান এমএলই তাকে আপনারা দেখতে পাচ্ছেন অভিজ্ঞতায় টয় টুম্বুর এবং যিনি আজকে চতুর্থ গোলটা এসেছে যার মাথায় হেডের মাধ্যমে, বল পেয়ে গেলেন এই মুহূর্তে রক্ষণভাগের খেলোয়াড় এবং মামুনুল লম্বা করে বাড়ালেন মিডফিল্ডার ডান প্রান্ত দিয়ে আক্রমণে
গোলের সময় সম্ভাবনা, কিন্তু না, শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। আরো একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল আবাহনী লিমিটেড ঢাকার। যে কথা বলছিলাম যে আপনি ভালো খেলবেন এবং পাসিং নির্ভর ফুটবল খেলবেন, কিন্তু শেষ পর্যন্ত যদি ফলাফলটা অনুকূলে না আসে, ফুটবল হচ্ছে গোলের খেলা এবং সেই গোল যদি না হয় তাহলে কিন্তু ফলাফল থাকবে শূন্য। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে ওখানে শীতল ফ্রেশ লেগ হিসেবে মাঠে প্রবেশ করা, তিনি কিন্তু আক্রমণের নেতৃত্বে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজটা করতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলার ফলাফল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 4 এবং আক্রমণ, এক্ষেত্রে কিন্তু ডাইভার্ট সেখানে ছিলেন, তবে বলের গতি একটু বেশি থাকায় বল চলে গেল সরাসরি গোলরক্ষক তার গ্রিপে। মাসি শাই ঘানি সাদউদ্দিন, তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হলো। সুজিত ব্যানার্জি চন্দন রেফারি, তিনি কিন্তু হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন সাদউদ্দিনকে। মাসি শাই ঘানি আফগানিস্তানের ফুটবলার, স্কোর পাস করলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন মামুনুল, চমৎকারভাবে কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা, তবে অবৈধভাবে পুশ করা হয়েছে, ফাউল করা হয়েছে, ফাউল করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং মাটিতে পড়ে কিন্তু অনেকটা কাতরাচ্ছেন ওখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের শ্যামল ব্যাপারী। এখন পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের 8টি ফাউল হয়েছে এবং আবাহনী লিমিটেড ঢাকা, তারা কিন্তু 6টি ফাউল করেছে। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে ওখানে শ্যামল ব্যাপারী তাকে কিন্তু ফাউল করলেন, বল রেখে অহেতুকভাবে কিন্তু ওখানে অবৈধভাবে পুশ করলেন, যার ফলে রেফারি সুজিত ব্যানার্জি চন্দন তিনি কিন্তু ফাউলের নির্দেশ প্রদান করলেন। উঠে দাঁড়াতেই কষ্ট হচ্ছে যেন এক্ষেত্রে খেলোয়াড়টির, আমরা দেখলাম শ্যামল ব্যাপারী তিনি কিন্তু শেষ পর্যন্ত আবারও শুয়ে পড়লেন, অর্থাৎ যেভাবে অফ দ্য বলে চার্জ করেছিলেন সেটি কিন্তু বিধি বহির্ভূত। সাদউদ্দিন তিনি অহেতুক যেটি করেছিলেন এবং দাঁড়িয়েছিলেন বটে, তবে শেষ মুহূর্তে আবারও কিন্তু শুয়ে পড়লেন শ্যামল, এবং রেফারি কাছে যাচ্ছে সুজিত ব্যানার্জি চন্দন, তিনি কাছে গিয়ে কথা বলে নিচ্ছেন যে তিনি খেলাটা ক্যারি করতে পারবেন কি না। আমরা দেখছি যে তার সাথে কিন্তু খেলোয়াড় ইকাঙ্গা, তাকেও কথা বলতে দেখছি আমরা ড্রেস, এক্ষেত্রে আমরা দেখছি রিজার্ভ ব্রেঞ্চ দেখছি, এক্ষেত্রে সেটি আমরা তাদেরকে যে প্রত্যাশা যে প্রাপ্তি ঘটার অন্তত আজকে ঘটবে না সেটি বলাই যাচ্ছে ম্যাচের যে ফলাফল। ইতিমধ্যে কি কিন্তু আবারও খেলা শুরু হয়েছে, সাইরিল তার নিয়ন্ত্রণে বল মোহামেডানের, সেখান থেকে নাগাদ অবশ্য বলের পেছনে ছুটলেন শেষ মুহূর্তে, নাবিব নিয়াজ জীবন নিজের নিয়ন্ত্রণে বল রেখেছিলেন, ভুল পাস থেকে বল পেয়ে গেছেন ও প্রান্তে, গালিব নেওয়াজ রাখতে পারেননি, আর আবারও আক্রমণে যাবার চেষ্টা, ফরওয়ার্ড পাস দিয়ে আক্রমণ সরানোর একটি চেষ্টা করা হয়েছিল, হাফওয়ে লাইন বরাবর সেখানে বাধা দেওয়া হলো, বল চলে যায় অবশ্য পার্শ্বরেখা দিয়ে মাঠের বাইরে। 4-0 গোলের ব্যবধানে এগিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ঢাকার চেয়ে। কম বক্সে রয়েছে আমরা দুজন, ফারুকুজ্জামান এবং আমি এম এ মুরাদ। থ্রো ইন এই মুহূর্তে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার আসছে বাংলা টিভির পর্দায়। বাংলা টিভির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ সামাদুল হক সহ সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে কিন্তু ফ্রি কিক মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পক্ষে, লম্বা করে ফ্রি কিক নিলেন, তবে সেখানে সত্যি তো কোনো খেলোয়াড় নেই, বল চলে গেল সরাসরি গোলরক্ষক শহীদুল আলম সুহেল তার কাছে, দিলেন টুটুল হোসেন বাদশাহ ডান প্রান্ত দিয়ে এবং স্কোয়ার পাস করলেন উদ্দেশ্য রায়হান হাসান, সামনে টোকা দিয়ে বাড়ালেন, সেখান থেকে বল পেয়ে গেলেন, রাখতে পারলেন না, শীতল মাঠে প্রবেশ করেছেন অবশ্য দ্বিতীয়ার্ধে এই মুহূর্তে রায়হান হাসান, লম্বা থ্রো করলেন, দেখা যাক সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, তবে হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। ওখানে ওরিয়াকো চিতাসি, তিনি ছিলেন নাইজেরিয়ান এই ফুটবলার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের অনুকূলে। দিনটা যেদিন যার হয়ে যায় সেদিন কিন্তু তার কথাই বলে, এবং আমরা লক্ষ্য করছি ভাগ্য সহায় থাকতে হয় এবং সাহসীদের পক্ষে কিন্তু ফারুক সবসময় ভাগ্য সহায় থাকে এবং সেই কাজের কাজটা কিন্তু করতে সক্ষম হয়েছে আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। রায়হান হাসান লম্বা থ্রো করতে সিদ্ধহস্ত, তিনি এসেছেন থ্রো করার জন্য, দেখা যাক ব্যবধানটা কমিয়ে নিতে পারেন কিনা এই গোলের মাধ্যমে। লম্বা থ্রো রায়হানের ডিবক্সের ভেতরে, হেড, গোলরক্ষক প্রস্তুত ছিলেন পাপ্পু হুসাইন সরাসরি তার গ্রিপে, যার ফলে কোনো বিপদ হলো না। জাহিদ হোসেন এমিলি তার নিয়ন্ত্রণে বল, তিনি নিজের নিয়ন্ত্রণে রেখে বলটিতে অবশ্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। আমরা অ্যাকশন রিপ্লে দেখে নিয়েছি থ্রো ইনটি বাড়ানো হয়েছিল, অনেক লম্বা থ্রো ইন, হেড অফ হয়েছিল, তবে ভাগ্যপক্ষে স্পট জাম করে পাপ্পু হোসেন তিনি বলটি ধরলেন। সানডে চিজোবা সাধ্যমতো চেষ্টা করছেন, তবে কাজের কাজ কোনো কিছুই হয়নি, হচ্ছেও না, এবং আজকে গিভেন ডেতে যারা ভালো করছে দিন শেষে তারাই হাসবে, তেমনটি প্রত্যাশা। শাই ঘানি তার নিয়ন্ত্রণে বল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, দেখছেন কাকে দেবেন, লম্বা করে একটি চেপ তুলেছেন, উদ্দেশ্য ছিল সানডে চিজোবা, তবে তাকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন ও প্রান্তে, কড়া মার্কিংয়ে রাখা হলো, শেষ মুহূর্তে অবশ্য বল দখলে নিয়েছেন গোলরক্ষক পাপ্পু হোসেন। পাপ্পু দারুণ কিপিং করছেন এটা নির্দ্বিধায় বলা যায়, এবং অসাধারণ তার যে অ্যাক্রোবেটিক যেটি কিপিং সেটি নিঃসন্দেহে দলকে আপার হ্যান্ডে নিয়ে গেছে। গোলকিক লম্বা করে ভলি করেছেন, হেড হয়েছে টুটুল হোসেন বাদশাহ, হেড করেছেন জাহিদ হাসান এমিলি, হেড করলেন, শেষ মুহূর্তে অবশ্য বল চলে যায় পার্শ্বরেখা দিয়ে মাঠের বাইরে, থ্রো ইন হবে এক্ষেত্রে, থ্রো ইনটি
ঢাকা আবাহনী লিমিটেড অনুগুলো একটি খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখছি, সিফাত নতুন খেলোয়াড়, তিনি নামেন ফ্রেশ লেগ নিয়ে, তার জায়গায় 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি উঠে যাবেন, অর্থাৎ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তোকলিসকে তুলে নেওয়া হচ্ছে তার জায়গায়, ইউসুফ সিফাত তিনি আসলেন এবং সুখী মানুষ, এবং নিশ্চয়ই যিনি রিজার্ভ বেঞ্চে গিয়ে বসবেন এবং তার তার যে ফিলিং সেটিকে ব্যক্ত করবেন যে আজকে গোলের যে ডোরটি ওপেন করা সেটি কিন্তু এই তোকলিস আহমেদি করেছিলেন। দুর্দান্ত ফুটবল খেলছেন তিনি, তার পায়ের কারুকাজের মাধ্যমে দু দুটি গোল করতে সক্ষম হচ্ছেন, শেষ পর্যন্ত তিনি অবশ্য চলে এসেছেন। তারপর ইউসুফ সিফাত মাঠে প্রবেশ করলেন, এই মুহূর্তে আক্রমণ আবহন লিমিটেড ঢাকার ফার্স্ট লেগ, হাসান করলেন বাম প্রান্তে, বল পেয়ে গেলেন এই মুহূর্তে সেখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্য ওখানে দলীয় যে ব্যাপারটি এরকম যে ওয়েল ডান মাই বয় মুরাদ, ব্যাপারটা এরকম যে সাবাস, তুমি অসাধারণ পারফরমেন্স তুমি দেখিয়েছো এবং দারুণ যে তার যে পারফরমেন্স, এবং সেই পারফরমেন্সের সুবাদেই আজকে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ আজকের এই ম্যাচের ফলাফল, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা 4, প্রতিপক্ষ আবহন লিমিটেড ঢাকা 0। অর্থাৎ আধুনিক ফুটবলের এই দুটি দল এবং যাদের লাখো কোটি ভক্ত সমর্থক রয়েছে, পয়েন্ট টেবিলে 2 নম্বর স্থানে রয়েছে আবহন লিমিটেড ঢাকা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, পক্ষান্তরে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড তারা কিন্তু 9 নম্বর স্থানে রয়েছে। যে কথা বলছিলাম যে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয়, আজকে নিজেদের দিনে সারা খেলাটা উপহার দিয়েই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 4-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। অসাধারণ ফুটবল খেলছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, এবং মোবাইলে খেলা দেখতে চাইলে আপনারা দেখতে পারেন মাই স্পোর্টস অ্যাপস এর মাধ্যমে। টিভিএস কে অভিনন্দন, পুরো বিপিএল জুড়েই যারা পৃষ্ঠপোষকতার দায়িত্বে রয়েছেন। হাই ভোল্টেজ ম্যাচের এখন 82 মিনিটে আমরা রয়েছি, অর্থাৎ আর মাত্র রেগুলেশন টাইমের 8 মিনিট সময় রয়েছে, খেলার ফলাফল অনেকটাই চালকের আসনে বসেছে এবং খেলার যে লিটারালি হয়তো শেষ হয়নি, তবে এখন পর্যন্ত ফলাফল যে অবস্থায় রয়েছে সেখান থেকে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, কারণ 4-0 গোলের ব্যবধানে তারা এগিয়ে রয়েছে। আক্রমণে যাওয়ার চেষ্টা, একেবারে বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু অনেকটা হেরে গেছে এমনটা আবাহনীর আজকের ম্যাচে, বল পেয়েছেন এই প্রান্তে ইকাঙ্গা, নিজের নিয়ন্ত্রণে রেখে টোকাদের সামনে বাড়িয়েছেন আতিকুর রহমান, সেখান থেকে আবারও ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন এ প্রান্ত থেকে খেলোয়াড়টি যিনি পেয়েছেন বল, সে অবশ্য রাব্বি, তিনি রাখতে পারেননি, টুটুল হোসেন বাদশাহ তিনি বলটিকে নিজের দখলে নিয়ে টোকাদের সামনে বাড়ালেন, এ প্রান্ত থেকে শীতল বদলি খেলোয়াড় হিসেবে ফ্রেশ লেগ নেমেছেন, তিনি বল পেয়েছেন সোহেল রানা, মিডফিল্ড পজিশনে তিনি খেলে থাকেন হাফওয়ে লাইন বরাবর, সেখান থেকে ব্যাকপাস করলেন মামুনুল, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় দলের, অবশ্য পেশাদার ফুটবল লিগে তিনি খেলছেন আবাহনী লিমিটেড ঢাকার হয়ে। আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে কার উদ্দেশ্যে বাড়ালেন, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল আক্রমণে যাওয়ার চেষ্টায়, আবারও ঢাকা মোহামেডানের বিপক্ষে এক্ষেত্রে দর্শকদের আমরা কিছু অংশ আমরা দেখছি, সেখানে তারা তাদের নিজের দলকে সাপোর্ট দেওয়ার জন্য মাঠে এসেছেন এবং মাঠে বসে তারা খেলা উপভোগ করছেন। আমরা দেখছিলাম যে সোহেল রানার যে এফোর্টটি সেটি কেন যেন বডি ল্যাঙ্গুয়েজটাই সব খেলোয়াড়ের আমরা দেখছি যে তারা মনে হয় মাঠ থেকে অন্তত খেলা শেষ করে যেতে পারলেই বেঁচে যায়, ব্যাপারটা অনেকটা এরকম, কিন্তু একজন খেলোয়াড়ের পরিবর্তন করে তারা শেষ চেষ্টাটুকু করবে। মামুনকে আমরা দেখছি তার জায়গায়, মামুন নতুন খেলোয়াড় এবং তার জায়গায় জুয়েল রানাকে তুলে নেওয়া হচ্ছে, অর্থাৎ আক্রমণ ভাগের ধার বাড়িয়ে দিয়ে অন্তত একটি সম্মানজনক একটি গোল বা একটি গোলের মুখ ওপেন করে তারা অন্তত সান্ত্বনা নিতে চাইবে। মামুন মিয়া মাঠের ভেতরে প্রবেশ করলেন ফ্রেশ লেগ হিসেবে, জুয়েল রানা তিনি বের হয়ে আসছেন এবং মাসি শাইখানি স্কোয়ার পাস করলেন, বল পেয়ে গেলেন এই মুহূর্তে সোহেল রানা, সামনে টোকা দিয়ে বাড়ালেন, উদ্দেশ্য সানডে চিজুবা, নিজেকে আজকে মেলে ধরতে পারেননি সানডে চিজুবা, লম্বা করে বাড়ালেন সানডে চিজুবা, বুকে কিন্তু প্রথমে বলটা বুক দিয়ে বলটাকে প্রথমে নামাতে চাইলেন কিন্তু পারলেন না, ব্যর্থ হলেন, বল পেয়ে গেলেন এই মুহূর্তে ইকানগা, ক্যামেরুনের ফুটবলার, লম্বা করে বাড়ালেন আক্রমণে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, বা প্রান্ত দিয়ে বল পেয়ে গেলেন ফ্রেশ লিগ হিসেবে ইউসুফ সিফাত, ক্রস করলেন ডিবক্সের ভেতরে, গোলের সময় সম্ভাবনা কিন্তু না, এই যাত্রায় কিন্তু আর পারলেন না, ওখানে ডাইভার্ট ছিলেন, বলের গতি একটু বেশি হয়ে যাওয়ায় তিনি শেষ পর্যন্ত অবশ্য সেই সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না। লেফটিং দিয়ে আক্রমণ, নাবিব নেওয়াজ জীবন স্কোয়ার পাস করলেন মামুনুল, তিনিও ছোট করে স্কোয়ার করলেন ডান প্রান্তে, উদ্দেশ্য সোহেল রানা, তার পায়ে বলে মুহূর্তে ফরওয়ার্ড পাস বাড়ালেন, সেখান থেকে সানডে চিজুবা কিন্তু না পারলেন না, বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় এবং আবারও কিন্তু ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল গড়িয়ে গড়িয়ে সাইড লাইনের বাইরে।
দ্বিতীয়ার্ধের খেলা চলছে এই মুহূর্তে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছে আজকে প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ঢাকাকে, অর্থাৎ 4-0 গোলের ব্যবধানে এগিয়ে। এবং যেখানে আমরা স্কোর লাইন আরো একবার দেখতে পাচ্ছি, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা 4, প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ঢাকা 0। প্রথম দুটি গোল করেন অবশ্য তখলিস আহমেদ, পরবর্তীতে একটি গোল করেন ডায়বেট এবং একটি গোল করেন জাহিদ হাসান এমিলি। আবাহনী লিমিটেড ঢাকা এখন পর্যন্ত কোনো গোলের সন্ধান পায়নি, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। এবং দর্শকদের একাংশ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আমরা দেখতে পাচ্ছি, যারা ফুটবলকে ভালোবাসেন, আবেগ দিয়ে ভালোবাসেন, তারা কিন্তু মাঠে আসতে একটু কার্পণ্য বোধ করেননি এবং ফুটবলের মায়ায় তারা কিন্তু প্রতিদিনই মাঠে চলে এসেছেন। থ্রোইন রায়হান হাসান লম্বা থ্রো, বল পেয়ে গেলেন এই মুহূর্তে সোহেল রানা, আক্রমণে আবাহনী লিমিটেড ঢাকা, স্কোয়ার পাস করলেন ডিবক্সের বাইরে থেকে কিক, অবশ্য জাহিদ হাসান এমএলই তিনি ক্লিয়ার করলেন, কাউন্টার টেকে যাওয়ার একটা প্রচেষ্টা মোহামেডানের, দেখা যাক রায়হান হাসান সেখানে রয়েছেন এবং স্লাইডিং টেকেলে ক্লিয়ার করলেন মামুন মিয়া, পরিবর্তিত খেলোয়াড় রাখতে পারলেন না, অত্যন্ত দ্রুততার সঙ্গে রাব্বি চমৎকারভাবে কিন্তু ঢুকে পড়েছিলেন প্রতিপক্ষের সীমানায়, কিন্তু শেষ পর্যন্ত ব্যাকপাস করলেন, বল চলে গেল গোলরক্ষক শহীদুল আলম সুহেল তার কাছে, দীর্ঘকায় এই ফুটবলার গোলরক্ষক অবশ্য, তবে আজকে নিজেকে কেমন জানি নিষ্প্রভ মনে হয়েছে, 4-4টি গোল কিন্তু হজম করতে হয়েছে আজকে আবাহনী লিমিটেড ঢাকার। এই মুহূর্তে বল পেয়ে গেলেন রক্ষণভাগের খেলোয়াড়, কিন্তু শেষ পর্যন্ত রেফারির বাঁশি, ফাউল করা হয়েছে বিধিসঙ্গত কারণে ফ্রি কিক, সহকারী রেফারির পতাকা উত্তোলিত হলো। যে কথা বলছিলাম যে ফারুক মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড তারা কিন্তু আজকে গতিময় এবং ছন্দময় ফুটবল খেলে 4-4টি গোল প্রতিপক্ষ দলের প্রতিপক্ষর জালে প্রবেশ করাতে সক্ষম হয়েছেন। দারুণ ফুটবল খেলেছে এটি নির্দ্বিধায় বলা যায়, এবং মুরাদ যেটি বলতে হবে যে গতিময় ফুটবল, দুরন্ত ফুটবল বলতে যা বোধহয় ট্যাকটিক্স এবং তাদের যে প্রচেষ্টা সেখানেই ব্যর্থ হয়েছে আবাহনী। 4টি ফাউল করেছে মোহামেডান 9টি এবং ঢাকা আবাহনী লিমিটেড তারা 8টি ফাউল করেছে, অর্থাৎ ফাউলের সংখ্যা মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটি বেশি থাকলেও তারা ডোমিনেট করেছে প্রতিপক্ষকে, সেটি গোলের যে স্কোরলাইন সেটি দেখেই বোঝা যায়। লম্বা করে সেট পিসটি হয়ে গেছে আবাহনীর, তবে বদলি খেলোয়াড় মামুন তিনি হেড করেছেন আক্রমণে যাওয়ার চেষ্টা, এ প্রান্ত থেকে সোহেল রানা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, লম্বা করে বাড়াচ্ছেন, কার উদ্দেশ্যে বাড়াবেন, ওখানে আক্রমণ ভাগের খেলোয়াড় তার উদ্দেশ্যে বাড়ালেন, সেক্ষেত্রে সান্ডে চিজোবা আজকে নিষ্প্রভ, তাকে কিন্তু একেবারে কড়া মার্কিংয়ে রাখা হয়েছে, তাকে কিন্তু কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আবারও মামুন বদলি খেলোয়াড় ফ্রেশ লেগ নেমেছেন, লেফট উইং দিয়ে ব্যবহার করে তিনি আক্রমণ উঠবার একটি চেষ্টা, সামনে ব্লক তৈরি করে দেওয়া হয়েছে শেষ মুহূর্তে, অবশ্য শ্যামল ব্যাপারী তার সামনে দাঁড়িয়েছিলেন, বল চলে যায় মাঠের বাইরে। রিজার্ভ ব্রেঞ্চ আমরা দেখছি সত্যজিৎ দাশরূপু টিম ম্যানেজার আবাহনী লিমিটেড ঢাকার, তাকে আপনারা দেখতে পেলেন, এবং সঙ্গে প্রশিক্ষক মারিও লেমোস তাকেও দেখতে পেলেন। হতাশা বিষণ্ণতা সবকিছু কিন্তু ভর করেছে আজকে আবাহনী লিমিটেড ঢাকার রিজার্ভ বেঞ্চে, আমরা লক্ষ্য করলাম, বল চলে গেল সাইড লাইনের বাইরে। এবং থ্রোইন দ্বিতীয়ার্ধের প্রায় অন্তিমে চলে এসেছি আমরা, সুপ্রিয় দর্শক, বাংলা টিভির পর্দায় সরাসরি সম্প্রচার আসছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে। আগামীকালকে কোনো খেলা নেই এবং পরশু কোনো খেলা নেই, অর্থাৎ তার পরের দিন থেকে আবারও কিন্তু বিপিএলের ম্যাচগুলো খেলা রয়েছে, কিন্তু ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে অবশ্য দুদিন বিরতির পর, অর্থাৎ বাংলা টিভি আগামী দুদিন খেলা সম্প্রচার করছে না। এবং এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের থ্রো, দেখা যাক, বল পেয়ে গেলেন সেখানে সাদুদ্দিন, আবাহনী লিমিটেড ঢাকার খেলোয়াড় মামুন মিয়া ফ্রেশ লেগ হিসেবে যিনি মাঠে প্রবেশ করেছিলেন, মামুন মিয়া নেরামাতার অধিকারী, এবং দেখলেই কিন্তু মনে পড়ে যায় সাবেক জাতীয় অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, তিনি কিন্তু ঠিক সেভাবেই কিন্তু একসময় মাঠ মাতাতেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণ এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের, দেখা যাক, রাইটিং ব্যাক ছোট করে স্কোয়ার করলেন রাব্বি, আবার আক্রমণে মোহামেডান, আরও একটি বিপদের সম্ভাবনা, 5 নম্বর গোলটা হয়ে যাবে কিনা, মামুন মিয়া করা মার্কিং রেখেছেন গোল পোস্ট ভেতরে, কিক নিয়েছেন গোল পোস্টে, কিন্তু গোল বারে লেগে প্রতিহত হলো, দুর্ভাগ্য মোহামেডানের, সৌভাগ্য আবাহনীর যে 5 নম্বর গোলটা কিন্তু হলো না, যা কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে আবাহনী লিমিটেড ঢাকা প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন অনেকটা, এবং দেখা ফরওয়ার্ড পাস বাড়ালেন, তবে অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে ওখানে আক্রমণটা সানিয়েছিলেন, এই যে রাব্বি, তিনি কিন্তু চমৎকারভাবেই একেবারে গোল পোস্টেই কিক নিয়েছিলেন সরাসরি, তবে দুর্ভাগ্য রাব্বির, দুর্ভাগ্য মোহামেডানের যে 5 নম্বর গোলটা হলো না, গোল বারে লেগে কিন্তু প্রতিহত হলো। এক্স্যাক্টলি, ব্যবধানটা বাড়তে পারতো, পরিবর্তন আরেকটি হবে, জাহিদ হাসান এমিলির জায়গায় বদলি খেলোয়াড় হিসেবে নামছেন মিঠু ভুঁইয়া, অর্থাৎ একজন ফ্রেশ লেগকে নামিয়ে দেওয়া হলো রক্ষণ ভাগটিকে আরও একটু শক্তিশালী করবার জন্য, এবং অধিনায়কের আর্মব্যান্ড সেটিও খুলে নিলেন জাহিদ হাসান এমিলি, সাবেক ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন, পুরনো চাল ভাতে বারে আজকে কিন্তু তার ক্ষুধার যে ফুটবল সেন্স সেটি আমরা দেখেছি, এবং পজিশনাল সেন্স কত অসাধারণ, গোলের জন্য যে তার ক্ষুধা ছিল এখনও, বয়স বেড়েছে, বয়স শুধুই একটি সংখ্যা, সেটি আজকে দেখে মনে হয়েছে সেই পুরনো মোহামেডানকে, অসাধারণ পারফরমেন্স, যারা 4-0 গোলের ব্যবধানে এখনও এগিয়ে রয়েছে ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে। রায়হান হাসান
আর তার নিয়ন্ত্রণে বল লম্বা করে বাড়িয়েছেন ও প্রান্তে আক্রমণে যাবার একটি চেষ্টা, তবে বল পেয়েছেন এ প্রান্তে সোহেল রানা, সেখান থেকে সুইস ওভার করলেন রায়হান হাসান। বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিল, টোকাদের সামনে বাড়াতে গেলেন, তবে সামনে একটি প্রোটেকশন বা সামনে একটি ব্লক তৈরি করে দেওয়া হয়েছিল। বল চলে যায় পার্শ্ব রেখা দিয়ে মাঠের বাইরে, থ্রো ইন রায়হান হাসান, থ্রো করলেন টুটুল হোসেন বাদশাহ, তার নিয়ন্ত্রণে বল লম্বা করে বাড়িয়েছেন সানডে চিজোবার উদ্দেশ্যে, তবে টপ ডির সামনে আজকে একেবারে নিষ্প্রভ। নাবিব নিয়াজ দূরপাল্লার শট, ক্রস বারের একটুখানি উপর দিয়ে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, এবং যেটি হলো যে ভালো একটি প্রচেষ্টা ছিল। আর যেটি বলতে হবে যে নাবিব নিয়াজ জীবন 13টি গোল করেছেন বিপিএল এর এই আসরে, তবে আজকে তাকে নিষ্প্রভ চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে আজকে তার সেই দুর্দান্ত ফুটবল কিন্তু আজকে দেখিনি। ইতিমধ্যে রেগুলেশন টাইম শেষ হয়ে গেছে, অতিরিক্ত সময় বা সংযুক্তি টাইম 4 মিনিট দেওয়া হয়েছে, সংযুক্তি সময় 4 মিনিট। আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন রিপ্লেতে কিভাবে আক্রমণটা সানিয়েছিলেন এবং পরবর্তী নাবিব নেওয়ার জীবন, তিনি কিন্তু আজকে নিজেকে মেলে ধরতে পারেননি। অবশ্য দূরপাল্লার শট নিয়েছিলেন ডিবক্সের বাইরে থেকে, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, আর একটু নিচু হলে কিন্তু গোল হতে পারত। মামুন মিয়া সেখান থেকে বল পেয়ে গেলেন, এ মুহূর্তে সোহেল রানা ক্রস বাড়াতে পারেন, কিন্তু না, ভুল পাস করলেন কাউন্টার অ্যাটাকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 4-0 গোলের ব্যবধানে এগিয়ে, এবং যেখানে কিনা সংযুক্তি সময় চলছে, অর্থাৎ 4 মিনিট পর কিন্তু রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিবেন আজকের এই ম্যাচের। এক্স্যাক্টলি, এবং সেই আর মাত্র 3 মিনিটের মতো সময় রয়েছে সংযুক্তির, এবং সেই সময়ের মধ্যে কামব্যাক করার আর কোনো সম্ভাবনা আছে কিনা সেটি আমরা হয়তো নিশ্চিত নই, তবে এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে অন্তত একবার পরিষ্কারভাবে এই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে গেছে, শুধু সময় ক্ষেপণ ছাড়া আর কিছু। টুটুল হোসেন বাদশাহ ব্যাকপাস করলেন সাইঘানির উদ্দেশ্যে, নিজেদের অর্ধ থেকে টোকা দিয়ে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, ও প্রান্তে হাফওয়ে লাইন ক্রস করলো, এক্ষেত্রে স্কোয়ার পাস রায়হান হাসান, নিজের নিয়ন্ত্রণে রাইট উইং এর জায়গা থেকে লম্বা করে একটি লব বাড়িয়েছেন, হেড হয়ে এক্ষেত্রে হেডটি করলেন সানডে চিজু বা, তবে পাপ্পু হোসেন গোলরক্ষক অসাধারণ দৃঢ়তায় তিনি স্পট জাম্প করে বলটিকে ধরেই সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ালেন গালিব নেওয়াজ, সেখান থেকে লম্বা করে, অর্থাৎ সময় ক্ষেপণ করা এটি তাদের এখন স্ট্র্যাটেজি হবে। কারণটি হলো যে 4টি গোল তারা দিয়েছে, কোনো গোল তারা কনসিড করতে চাইবে না। গোলরক্ষক শহীদুল আলম তিনি প্রস্তুত ছিলেন, দর্শকদের একাংশ দেখছি তারা হতাশ হয়ে অনেকে হয়তো চলে যাচ্ছেন যে ম্যাচের ফলাফল অন্তত নির্ধারিত হয়ে গেছে, আর থেকে লাভ নেই। মামুন মিয়া পেয়েছেন নেড়ামাথারি খেলোয়াড়টি, সাইখানের কাছ থেকে বল পেয়েছিলেন, সেখান থেকে মামুনুল মিডফিল্ড পজিশনে খেলে থাকেন, লম্বা করে বাড়িয়েছেন এ প্রান্তে চেস দিয়ে বলটিকে, শীতল বদলি খেলোয়াড় হিসেবে নেমেছেন আক্রমণ ভাগের খেলোয়াড়, তিনি নিজের নিয়ন্ত্রণ নিয়েছিলেন শেষ মুহূর্তে, অবশ্য তাকে ব্লক তৈরি করে দিলেন, এবং শ্যামল ব্যাপারী ছিলেন এক্ষেত্রে, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ মুহূর্তে ব্যাকপাস করবেন, তবে সাধ্যমতো চেষ্টা হচ্ছে, চেষ্টা সাধ্যমতো করা হচ্ছে, এবং সবটুকু নিজেদের সামর্থ্য সবটুকু নিংড়ে দিয়েও কিন্তু গোলের দেখা পাচ্ছে না। আবারও মামুন মিয়া লেফট উইংয়ের জায়গা থেকে অ্যাটাকিং থার্ড জোনে ফরওয়ার্ড পাস বাড়ালেন, তবে সেখান থেকে ইকাঙ্গার পায়ে লেগে ডিফ্লেক্টেড হলো, পরবর্তী মামুন আবারও সুইস ওভার করে এ প্রান্তে শীতলের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, তবে রক্ষণ ভাগের খেলোয়াড় সেখানে খুব ভালোভাবে সামাল দিয়েছেন এক্ষেত্রে, এবং সাইরিল তিনি দারুণ একটি ভূমিকা রেখেছিলেন, সানডে চিজোবাকে আজকে একেবারে নিষ্প্রভ মনে হয়েছে, তাকে কিন্তু কোনো খেলার সুযোগই দিচ্ছেন না। একজন দর্শককে আমরা দেখছি যিনি বয়স শুধু মাত্র একটি সংখ্যা, তার যে উচ্ছ্বাস তাকে কিন্তু আমরা দেখছি, হয়তো মোহামেডান স্পোর্টিং ক্লাবেরই তিনি হয়তো একজন সমর্থক, বয়স শুধুমাত্র সংখ্যা, তার উদযাপন অসাধারণ ছিল, এবং যারা বাংলা টিভির পর্দায় চোখ রেখেছেন তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে এই দৃশ্যটি দেখতে। ফুটবল দিন শেষে আসলে আনন্দেরই খেলা, তেমনটি যাচ্ছেন রায়হান হাসান আবাহনীর যিনি উইং পজিশনে খেলে থাকেন, হেড হয়েছিল কেন যেন গোল পোস্টে, আজকে ঢাকা আবাহনীর যেন একেবারে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন, ভাগ্য পক্ষে থাকলে না যেটি হয় সেটি হয়েছে। আবারও ওই প্রান্ত থেকে বল চলে যায় পার্শ্ব রেখা দিয়ে মাঠের বাইরে, বারে বারে দেখানো হচ্ছে কিন্তু, এবং অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কীভাবে রায়হান হাসানের থ্রোটি থেকে হেড পেয়েছিল এবং সেটি গোল পোস্টে, কিন্তু হেডও দারুণ একটি প্রচেষ্টা ছিল শেষ মুহূর্তে, পাপ্পু তিনি চেষ্টা করেছিলেন, তিনি অবশ্য গোল পোস্টে লেগে বলটিকে যখন রিফ্লেক্টেড হলো শেষ মুহূর্তে ক্লিয়ার হয়েছে। এ প্রান্ত থেকে আবারও কর্নার হয়েছে, কর্নার ইনফ্যাক্ট কর্নার থেকে শর্ট কর্নার নেওয়া হয়েছে, সেখান থেকে বাঁ পায়ের একটি রেইনবো কিক নিয়েছিলেন, তবে শেষ মুহূর্তে ক্লিয়ার করতে পেরেছেন যথারীতি আক্রমণে যাবার একটি চেষ্টা। আবারও তবে এ প্রান্তে ইকাঙ্গা তিনি রাখতে পারেননি, বল চলে যায় পার্শ্ব রেখা দিয়ে মাঠের বাইরে, অতিরিক্ত সময় বা সংযুক্তির সময় যে 4 মিনিট, সেই 4 মিনিটে খেলা গড়াচ্ছে, এখন যে কোনো সময় রেফারি লম্বা বাঁশি বাজবে, এবং স্কোর লাইনটা আরেকবার জানাতেই হবে, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 4 আর ঢাকা আবাহনী লিমিটেড 0, অর্থাৎ 4-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে, এবং যে কোনো সময় রেফারি লম্বা বাঁশি বাজবে, এবং এরই সাথে অবশ্য লম্বা বাঁশি বাজেনি, থ্রো ইন হয়েছে,
এবং এর সাথে রেফারি লম্বা বাঁশি, গেম ইজ ওভার, অর্থাৎ ফলাফল এখন পর্যন্ত আমরা যেটি দেখলাম খেলা শেষ হয়ে যাবে, যেটা হলো যে দেখানো হচ্ছে বারে বারে যে আজকের ম্যাচের যে দাপট সেটি কিন্তু আজকে দর্শক যারা এসেছিলেন হোম অফ ফুটবল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা প্রাণ ভরে উপভোগ করেছে। ফুটবলের যে দ্বৈরথ চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দল, সেই দুটি দলের মধ্যকার লড়াইয়ে আজকে কিন্তু 4-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো। এবং আমরা রিজার্ভ ব্রেঞ্চে গিয়ে বসতে দেখলাম ডায়াবেটকে, তিনি একটি গোল করেছিলেন, তোকলিস তিনি গোলের ডোর ওপেন করেছিলেন, প্রথম দুটি গোল তোকলিস আহমেদের পা থেকে এসেছিল, পরবর্তী গোলটি ডায়াবেট এবং শেষ গোলটি করেছিলেন জাহিদ হাসান এমিলি, এবং সব মিলিয়ে 4টি গোলের ব্যবধানে জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে। অর্থাৎ ফাইনাল স্কোর লাইন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 4, আবাহনী লিমিটেড ঢাকা 0, অর্থাৎ 4-0 গোলের ব্যবধানে আজকের এই ম্যাচে জয়লাভ করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ঐতিহ্যবাহী ফুটবলের ধারক বাহক এই দুটি দল, তারা কিন্তু আজকে শ্রেষ্ঠতর ফুটবল উপহার দেবার চেষ্টা করেছে। তবে দিন গিভেন ডেতে যারা ভালো করে, দিন শেষে পয়েন্ট টেবিল কোনো ম্যাটার করে না, পয়েন্ট টেবিল কোনো বিষয় নয়, 9 নম্বর পয়েন্ট টেবিলের অবস্থানকারী দলটি আজকে 2 নম্বর অবস্থান পজিশনে থাকা দলটিকে কিন্তু যেভাবে ডমিনেট করেছে সত্যি অসাধারণ ফুটবল খেলেছে। এবং দর্শকরাও কিন্তু আজকে প্রাণভরে উপভোগ করেছেন যারা মাঠে এসেছেন এবং যারা বাংলা টিভির পর্দায় চোখ রেখেছেন, সত্যি দারুণ একটি ম্যাচ, সেই সোনালী ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসবার মতো দুরন্ত ফুটবল আজকে উপভোগ করেছে নিঃসন্দেহে। এবং আমরাও সেই খেলাগুলো উপভোগ করেছি দেশে এবং দেশের বাইরে থেকে যারাই বাংলা টিভির পর্দায় চোখ রেখেছিলেন। বন্ধুরা এবং দর্শক, প্রিয় দর্শকরা, আপনারা দেখছেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ, ঢাকাই ফুটবলের ঐতিহ্যবাহী এই দুটি দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং আবাহনী লিমিটেড ঢাকা। এবং আমরা দেখছি সেই ম্যাচের খেলা এবং শেষ হয়ে গেছে। এবং বন্ধুরা আমরা এবং মাম আমরা যাচ্ছি মাঠে, আমাদের সহধারাভাষ্যকার রয়েছেন এম এ মুরাদ তার কাছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলে আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 4-0 গোলের ব্যবধানে প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ঢাকাকে পরাজিত করতে সক্ষম হয়েছে। এবং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তকলিস আহমেদ, যিনি দুর্দান্ত ফুটবল খেলে দুটি গোল করতে সক্ষম হয়েছেন। হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হ্যাট্রিক করতে পারেননি, তবে অসাধারণ ফুটবল খেলে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অভিনন্দন তকলিস আহমেদ আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আমাদের ম্যাচটা উইন করা অনেক কি ছিল, কারণ আমরা একটা টাফ জুনে ছিলাম, সো এখন আসলে আমনি ম্যাচটা জেতার পরে আমরা এখন একটু রিল্যাক্স আছি, কারণ আমাদের নেক্সট 4টা ম্যাচ কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের টিমের জন্য, যেহেতু আমরা ফার্স্ট লিগে অনেক পয়েন্ট লুজ করছি। তো আমাদের সাপোর্টার সবাইকে ধন্যবাদ, কোচ স্টাফ অফিসিয়াল সবাইদেরকে ধন্যবাদ যে তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে। ভালো, ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, আপনার অনুভূতি কেমন? আসলে আবাহনী, ঢাকা আবাহনী একটা অনেক বড় টিম বাংলাদেশের, সো এদের অ্যাগেস্টে খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এটা আসলে আমার জন্য অনেক গর্বের একটা বিষয়। ধন্যবাদ বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ বাংলা।